পিকআপ ভ্যান ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে মালদার গাজল থানার আগমপুর এলাকার রাজ্য সড়কে। কোথায় গেছিল? আগমপুরে। তারপরে বাড়িতে যখন ফিরে আসে বাড়িতে, তখন বাদনাগাড়ায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ধাক্কা লাগে পিছন তাকে, একজন ছিটকে গেছে, পড়ে গেছে, একজন ছিটকে গেছে, একজন মানে তারপরে ছিটকে পড়ে, একটা তো সঙ্গে সঙ্গে শেষ ওখানে, আর একটা একটা নিয়ে গেছে তুলসীনগর হাসপাতালে, ট্রান্সফার করে দিয়েছে, আর একটা মালদা গেছে, তারপরে মালদা ওখানে এই মালদা তুলসীরাঙা যায় পোস্টম্যাডাম, মালদা পোস্টম্যাডাম করে করে বাড়িতে এসে সব কাজ। জানা যায় নিহত মোটর বাইকের আরোহী 26 বছরের কৃষ্ণ বর্মন এবং আহত 35 বছরের স্বপন বর্মন কোদালহাটি গ্রামের বাসিন্দা। জানা যায় নিহত ও আহত দুই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি। এদিন তারা কাজ করে মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে ধাক্কা মারে। এলাকাবাসীরা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণ বর্মনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটাও বলতে, আর এখানে দুজনেরা কাজ করতে যেত প্রতিদিনের মতো, স্বপন বর্মন আর কৃষ্ণ বর্মন। এরা কোথায় কাজে গেছিলেন? এরা আগমপুরে যেত কাজ করতে, আপনার ওই গোডাউন ঘরে ঘর ঝালাই তালাই গ্রিলের কাজ করে, এমনি ছাউনিরও কাজ করে, সব কিছুর কাজ করে। এবার কাজ করে রাত্রি 9টা নাগাদ বাড়ি ফিরছিল। ফিরার পথে মাঝরায় কোনো ওর বাইকে এসেছিলো, এবার পিছন দিক থেকে একটা পিকআপ গাড়ি তাকে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে তারা ওখানে পড়ে যায়। পড়ে যাওয়ায় একজনের একজন মানে স্পটে ডেড হয়ে যায়, মানে মারা যায়। কী নাম সে? সে কৃষ্ণ বর্মন। আর যে চালিয়েছিল তার, সে হচ্ছে স্বপন বর্মন। তার মাথায় চোট পায় এবং একটা পা ভেঙে যায়। এই গুরুতর অবস্থায় তাকে মালদা, এই মালদা হ্যাঁ সদর হসপিটালে পাঠানো হয়েছে আর প্রশাসনের ইয়ে থেকে। আর তারপর প্রশাসন গিয়ে যে কৃষ্ণ বর্মন স্পটে মারা গেছে তাকে গাজল গ্রামের হসপিটালে রাখা হয়েছে। ঘটনাটাও বলতে, আর এখানে দুজনেরা কাজ করতে যেত প্রতিদিনের মতো, স্বপন বর্মন আর কৃষ্ণ বর্মন। এরা কোথায় কাজে গেছিলেন? এরা আগমপুরে যেত কাজ করতে, আপনার ওই গোডাউন ঘরে ঘর ঝালাই তালাই গ্রিলের কাজ করে, এমনি ছাউনিরও কাজ করে, সব কিছুর কাজ করে। এবার কাজ করে রাত্রি 9টা নাগাদ বাড়ি ফিরছিল। ফিরার পথে মাঝরায় কোনো ওর বাইকে এসেছিলো, এবার পিছন দিক থেকে একটা পিকআপ গাড়ি তাকে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে তারা ওখানে পড়ে যায়। পড়ে যাওয়ায় একজনের একজন মানে স্পটে ডেড হয়ে যায়, মানে মারা যায়। কি নাম সে? সে কৃষ্ণ বর্মন। আর যে চালিয়েছিল তার, সে হচ্ছে স্বপন বর্মন। তার মাথায় চোট পায় এবং একটা পা ভেঙে যায়। এই গুরুতর অবস্থায় তাকে মালদা, এই মালদা হ্যাঁ সদর হসপিটালে পাঠানো হয়েছে আর প্রশাসনের ইয়ে থেকে। আর তারপর প্রশাসন গিয়ে যে কৃষ্ণ বর্মন স্পটে মারা গেছে তাকে গাজল গ্রামের হসপিটালে রাখা হয়েছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।